ঢাকার বেইলি রোড অগ্নিকাণ্ডে সবচেয়ে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল, যেটি হচ্ছে শাহজালালের পরিবারের তিনজনেই অগ্নিকাণ্ডে সেই দুর্ঘটনায় মারা যায়। তেমন সেই আমরা শাহজালালের সে পাঁচ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট আবুল হাসনাত আমরা তার মুখ থেকে শুনব, এবং সে আসলে কবে তার ভাইয়ের সাথে কথা বলেছিল। আমার ভাই সবসময় কল দেয়, সবসময় কল দিয়ে জিজ্ঞেস করে পড়াশোনা কেমন চলতেছে আমার, ভালো করে পড়াশোনা করতে বলে। উনি তো অনেক কষ্ট করে পড়াশোনা করছে, আমার সাথে থাকতো উনি, আমাকে রান্না করে খাওয়াইছে ছোট, যখন ওনার জব ছিল না তখন আমাকে টিউশন করে, আমার বাবা কখনো টাকা দিতে হয়নি, উনি টিউশন করে আমাকে চালাইতো। যখন চাকরি পাইছি তখন, যখন চাকরি করে টাকা দিত আমাকে, তখন যত যখন যত টাকা চাইছি তত টাকা দিত, জিজ্ঞেস করতো না, বিশ্বাস ছিল আমার প্রতি যে আমি খারাপ কিছু করব না। এর আগের দিন আমার আব্বু তো অসুস্থ, হ্যাঁ এর আগের দিন আমি চুল কাটতেছি, তখন কল দিছে বলতেছে, এর আগের দিন এনওসি নিছে আমার আব্বু যেহেতু অসুস্থ, ইন্ডিয়া যাবো ওনারা চিকিৎসা করার জন্য, তো পাসপোর্টের জন্য এনওসি নিছে আর কি, ভাবি আর ভাবি আর আমার ভাই। তো আমাকে জিজ্ঞেস করতেছিল যে সরকারি পাসপোর্ট কত বছরের জন্য অ্যাপ্লাই করা যায়, এটাই ছিল আমার ভাইয়ের সাথে শেষ কথা। আমাদের উনি একটা ইয়ে করছিল, গ্রুপ করছিল ফ্যামিলি গ্রুপ মেসেঞ্জারের, ওখানে পারিবারিক সবাই, ওখানে প্রতিদিন কল দিত উনি, অফিস থেকে এসে বাদ যখন কিনতে আসতো তখনও কল দিত, অফিস থেকে এসে কল দিত আমাদেরকে, বলতো কোথাও গেলে আমাদেরকে বলে যাইস, এখানে বলে যাইস কোথাও গেলে। উনি নিজে আমাদেরকে শেষ শেষ যখন যাচ্ছে আমাদেরকে বলে নাই, কোথায় যাচ্ছে আমি জানতাম না, আমি ফেসবুক কম থাকি, এখন সময় পাই না, বেশিরভাগ লাইব্রেরিতে থাকি, এই জন্য আমিও আমি হ্যাঁ সাংবাদিকতা বিভাগ থেকে জবের প্রস্তুতি নিচ্ছে এখন। আমি যেদিন দুর্ঘটনা হবে ওই দিন আমার মন ছটফট করতেছিল, আমি শুধু আমার পরিবারের সাথে সবার সাথে কথা বলতে ইচ্ছে করতেছিল, এই জন্য আমি গ্রুপে দুইবার ফোন দিই, একটা হচ্ছে 7:30 তখন ভাইয়া রিসিভ করে নেই, আর বাদ দিয়ে হচ্ছে যে 8:50 তখনও রিসিভ করে নেই, ভাইয়া সিন করছিল মেসেঞ্জারে, সিন করছিল রিং পড়ছে, হ্যাঁ বৃহস্পতি যেদিন অ্যাক্সিডেন্ট হবে সেদিন 8:50 আমি আমার আমাদের গ্রুপে কল দিই, ভিডিও কল দিই, সবসময় রিসিভ করে ফ্রি থাকলে আর কি, হয়তো ওই দিন গুছাচ্ছিল অথবা গাড়িতে ছিল, যে কোনো রিসিভ করে নাই। ও লাস্ট কল ছিল হচ্ছে ওইটাই রাত 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 8টায়, ওটাই ছিল লাস্ট কল আর কি, দেখছিল আমাদের মেসেঞ্জার গ্রুপের, ওইটাই হচ্ছে কি ওনার সিন করা লাস্ট কল, লাস্ট সিন ওটা আর কি, 8:50 বরাবর ছিল আর কি ওটা। এগুলো কিছু পাই নাই আমরা আসলে, তখন তো একদিন আমরা তো পাইতে পাইতে একদিন সময় হয়ে গেছে, খবর পাইতে পাইতে আমরা জানতাম না আসলে, ভাইয়া তো সবসময় বলে যায় কোথায় যাচ্ছে আমাদেরকে, বলে যে বলে যাইস আমাদেরকে, একজন একজনকে খবর রাখিস, কিন্তু ভাই বলে নাই আমাদেরকে, এই জন্য আমরা খোঁজ খবর নি নাই, মনে করছি ঘুরতে গেছে হয়তো, এই জন্য ওখানে নেটওয়ার্ক নাই, খাগড়াছড়ি যাবে বলছো তো এই জন্য হয়তো নেটওয়ার্ক নাই ওখানে, এরকম মনে করছি আমরা, আমাদের মনে ছিল না যে এটা এরকম এরকম কিছু হবে, যেটা আমাদের মনে ছিল না। পরদিন শুক্রবার জানতে পারছি, হ্যাঁ পরদিন শুক্রবার যেহেতু জানতে পারছি, আমাদের ওইদিকে আর ইন্টেনশন ছিল না, আমরা অনেক ইয়ে থাকে এখানে, ফর্মালিটিস থাকে, এগুলো ইয়ার নিয়ে নিয়ে আসছিলাম আর কি ভাইয়াকে, এগুলো এখনো পাইনি আমরা। একটা ভাইয়ার একটা মোবাইলে ভাইয়ার একটা মোবাইলে কল যায় এখনো, কিন্তু রিসিভ করে না,
হ্যাঁ এখনো যায় কিন্তু রিসিভ করে না কেউ। এটা আইফোন না মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওটা রিসিভ করে না কেউ। আইফোন যেটা না মানে যেটা নিয়ে না 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 ওটা একজন, ওটা থানায় আছে মনে হয়, ওটা থানায় আছে।